তাহলে আপনারা বলেন ভাইয়ের হক রক্ষা করা যাবে? রক্ষা করা যাবে না? রক্ষা করা যাবে? ভাইয়ের হক নষ্ট করা যাবে? বেড়ায় সারা জীবন উন্ডামি গুন্ডামি যা আছে সব করছে, করার পরে ভাই বোন পাঁচজন, বইনেরে কিছু দিয়ে আরো পাঁচ ভাইটা সব নিজের নামে লিখে দিয়েছে। লেখাকে দলিলাদি কইরা আর পাঁচ বাইরে রাস্তায় রাস্তায় ঘুরে দাঁড়া থাকে, বিভিন্ন জায়গায় থাকে। এখন বুড়া হয়ে গেছে, আর বেটায় বড় কিছু দাঁড়িয়ে রাখছে, আর একটা ফাগরি ঝুলাইছে। কিরে কি করছে? আমি বড় হুজুর, আমি চিল্লা দিয়ে বড় হুজুর। কিরে ভাই, একটা হলো হাক করলে আল্লাহর হক, আরেকটা হলো হাক করলি বাদ বান্দার হক। আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত তওবা করলে আল্লাহ মাফ করে দিতেও পারে, কিন্তু বান্দার হক হাক করলি বাদ, ওই বান্দা মাফ না করলে ভাইও মাফ, আল্লাহও মাফ করবে না। মক্কায় একটা বাজার ছিল, বড় বাজার। সেই বাজারের নাম হলো ওকাজো বাজার। সেই বাজারে বছরে একটা মেলা মিলত। সেই মেলার ভিতরে বিভিন্ন দেশের নেতারা আসতো। সেই নেতারা আসলে নেতাদের পাশে আবার সামসা মার্কা কিছু কবি ছিল, তারা নেতাদের ফুলানোর জন্য কবিতা লিখতো। তো এই নেতার শানে কবিতা লিখে ওই নেতার বিরুদ্ধে লিখতো, আবার ওই নেতার কবিরা ওই নেতার শানে কবিতা লিখে এই নেতার বিরুদ্ধে লিখতো। ওই বাজারের ভিতরে কবিতা লিখতে লিখতে কয়েক গ্রুপ হইয়া ওই নেতারা তারা মারামারি লেগে গেল, জ্ঞানদাম হয়ে গেল বিশাল। এই মারামারি লাগতে লাগতে ঘরোয়া যুদ্ধ যাইতে যাইতে বংশানুক্রমে যুদ্ধ চলে গেল। নবীজির বয়স 15, নবীর আত্মীয় স্বজন সে যুদ্ধে গেল। নবী তো কিশোর, নবী তার মারামারি করবে না। নবী দেখতেন যে চাষারা যে হতে গেছে, যুদ্ধের ময়দানে তীর পড়ে থাকলে নবী এবং নবীর বন্ধুরা এই তীরগুলোকে কুড়াইয়া কুড়াইয়া আলাদা সংগ্রহ করতে রাখতেন। সেই যুদ্ধের কেউ বলে ওই যুদ্ধের নাম ছিল হরফে ফুজ্জার বা ফিউজার যুদ্ধ। সেই যুদ্ধ একটানা চললো 5 বছর। কয় বছর? 5 বছর। এবার নবীজির টক লড়লো। নবীর বয়স 15। এই যুবক ভাইরা, নবীর বয়স 15। এই 15 বছরের কিশোরেরা শুনলে বাজান, নবী তোদের মতো 15 বছরের বয়স। হঠাৎ করে নবীজি দেখে ছোট্ট একটা যুদ্ধের জন্য কত মায়ের বুক খালি হয়ে গেল, কত স্বামী তার স্ত্রী হারাইলো, কত স্ত্রী তার স্বামী হারাইলো, কত বাবা সন্তান হারাইলো, কত সন্তান বাবা হারাইলো। নবীজির মনে এটা আঘাত করলো। নবী 15 বছর বয়সে তার বন্ধুদের সবাই ডাক দিয়ে বললেন, বন্ধুরা এদিকে আসো, আমি একটা সংগঠন করব। আরবিতে বলে মিল্লাত, আমি একটি মিল্লাত করব। বাংলায় বলে দল, আমি একটি দল করব। কি দল করবেন? দলের উদ্দেশ্যটা কি? সবাই মন লাগান। এখানে মাহফিলে আসছেন, বাড়ি থেকে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আলেম ওলামা ওয়াজ করবে, আমরা শুনবো, অনুযায়ী আমল করব। এটা হলো আমাদের উদ্দেশ্য। নবীজি বলেন, আমি যে দল করব এটারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? নবীজি বলেন, উদ্দেশ্য হলো মারামারি লাগলে আমরা যায়া বন্ধ করে দিব, যিনি জুলুম পেয়েছে জুলুম করেছে তাকে বাধা দিব, যিনি মাজলুম অত্যাচারিত হয়েছে তাকে সাহায্য করব, রুগী থাকলে আমরা সেবা করব, গরিবকে আমরা সাহায্য করব। এই জন্য আমি এই দলটা করলাম। ও বন্ধু মোহাম্মদ, এই দলের নাম কি দিবা? নবী মোহাম্মদ বললেন, আজকে থেকে এই দলের নাম হলো হিলফুল ফুজুল। মারখানা কোন? এই দলের নাম কি? হিলফুল ফুজুল। উন্নয়নমূলক কাজ করবেন। আল্লাহর হাবিব তার বন্ধুদের নিয়ে পার্টি করলেন, সংগঠন করলেন, দল করলেন। এলাকায় ঘুরে ঘুরে নবীজি উন্নয়নমূলক কাজ করেন। এখন নবীর নাম যে মোহাম্মদ, মোহাম্মদ ভুলে গেছে। এখন মানুষ মোহাম্মদ বলে না, নবীরে সবাই বলে আলামিন। উনি আমাদের আলামিন। আলামিন মানে বিশ্বাসী। ওই যে আমাদের আলামিন এসেছে, ওই যে আমাদের বিশ্বাসী এসেছে, এই উপাধি চলল নবীজির। কেউ নবীরে খারাপ জানে না, টাকা পয়সা এনে মোহাম্মদের কাছে আমানত রাখে, কারণ নবীজি ভালো ভালো উন্নয়নমূলক কাজ করেছেন, কেউ তার শত্রু নাই।